জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে ভোট দিয়ে। এইটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের চুক্তির ভিত্তি, যে জনগণের সার্বভৌমত্ব ভোটের মাধ্যমে মানে সেটা কার্যকর হবে, তার প্রতিনিধিরা রাষ্ট্রটা পরিচালনা করবে, তারা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে। এখন রাষ্ট্র যদি একটা দল রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে প্রায় দখল করে যদি জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তাহলে রাষ্ট্রের সাথে নাগরিকের চুক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র জনগণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। ফলে একটা রাষ্ট্র যে সার্বভৌমত্ব রাখে অপর রাষ্ট্রের সাথে, সেটা তার রাখতে পারে তার জনগণের সার্বভৌমত্ব দাঁড়িয়ে। সে যখন জনগণের সার্বভৌমত্ব কেড়ে নেয়, তখন নিজের সার্বভৌমত্ব আর রক্ষা করতে তার সক্ষম হয় না, অর্থাৎ রাষ্ট্র সার্বভৌমত্বের হুমকি। এখন শাসন ব্যবস্থা বদলের প্রশ্নটা এমন নয় যে তিন চারটা আইন করলাম কালকে থেকে একেবারে স্বর্গ হয়ে গেল। আমাদের এখানে যদি গণতন্ত্রের ইতিহাস দেখি, তাহলে প্রথমে আইন জরুরি, তারপরে সে আইনের চর্চা জরুরি, এবং সেই চর্চাই এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে কেউ এই ধরনের একে অপরকে হত্যা করা, খুন করা, নাই করে দেওয়া, কিংবা জেলে পাঠানো, কিংবা নানাভাবে একটা সারাক্ষণ যেটা বলে ডিসেন্সি, সেটা আর মানে সেটা সম্পূর্ণভাবে লঙ্ঘন করা এই জায়গাটায় যেতে পারে না। বাংলাদেশে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে মানুষের নাগরিক অধিকারের অনেক কথা বলা আছে, কিন্তু কোনো সাংবিধানিক গ্যারান্টি। একটা সাম্প্রদায়িক হামলা হলে কোন মানে প্রশাসনের কেউ কখনো জবাবদিহিতার আওতায় আসে না। যদি তাদেরা জবাবদিহিতার আওতায় আসতেন, আমি মনে করি বাংলাদেশে এই সাম্প্রদায়িক হামলাগুলো যেভাবে সংঘটিত হয় সেটা আগেই প্রশাসন ঠেকিয়ে দিতে হতো, কারণ তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ফলে প্রথমত দেখুন, সাতজনের পদত্যাগটা অনেকটা প্রতীকী, কেননা এই সাতজন তো 350 জনের মধ্যে সাতজন, ফলে এটা আসলে সংখ্যার দিক থেকে সংসদকে কোনোভাবে মানে কি বলে যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এর একটা নৈতিক শক্তি আছে যে সংসদটা যে বিলুপ্তির আমরা দাবি করছি, এবং এই সংসদ যে জনগণের সম্মতি ভোটের উপরে দাঁড়িয়ে নেই, সেই প্রশ্নে সাতজনের পদত্যাগ এই আন্দোলনের ন্যায্যতা, আন্দোলনের যুক্তি, আন্দোলনের ক্ষেত্রে যে একটা মানে অল আউট জায়গা, সেইটার ক্ষেত্রে একটা ডেফিনেটলি একটা ভূমিকা রাখবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন এতদিন বিএনপি পদত্যাগ করেনি? এখন এটা তো একটা প্রশ্ন যে যখন একটা রাজনৈতিক দল পুরো রাষ্ট্রশক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমন পীড়ন নানাভাবে তাকে হয়রানি করার ক্ষমতা অর্জন করে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়, যে যার মধ্য দিয়ে তারা তাদের টিকে থেকে লড়াই করা। আপনাকে তো প্রথমে টিকে থাকতে হবে, তারপর লড়াইটা করতে। ফলে সেই সব জায়গা থেকে বিএনপি তার মতো করে কৌশল নির্ধারণ করেছে। এই জবাব হয়তো বিএনপির নেতৃবৃন্দ ভালো দিতে পারবেন যে কেন তারা এই সংসদে যোগ দিয়েছেন, কেন প্রায় 4 বছর ধরে এই সংসদে তারা থাকলেন, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাতে কেবলমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো কিছু দেখার বাস্তবতাটাই এখন নেই, এই কারণে যে এটা প্রবল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আপনাকে লড়তে হচ্ছে এবং প্রায় নিরস্ত্র অবস্থায় লড়তে হচ্ছে। সেই জায়গা থেকে মানুষের সম্পৃক্ততা ঘটানোর জন্য, স্পেস তৈরি করার জন্য যতটুকু স্পেস সম্ভব সেইটুকু কাজে লাগিয়ে কিভাবে লড়াই গড়ে তোলা যায়, তার জন্য তো নানান পথ পদ্ধতি আছে। এইসব যুক্তি অবশ্য নাই ভাই অনেক ভালো ছিল, তো আমি মনে হয় যে এই বিষয়ে আর কথা না বলি। আমি একটা প্রসঙ্গে খুব কনসার্ন ব্যক্ত করব, সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকে যে সংকটের মধ্যে পড়েছে, এইটা আমি মনে করি যে খুব গভীর রাজনৈতিক সংকট। এই দিক থেকে যে আমরা একটা রাষ্ট্র মানে যেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলি, সেইটার তো ভিত্তিটা কি, মানে যে সেইখানে একটা সংবিধান থাকে, ঘোষণা করা হয় যে জনগণ হচ্ছে সার্বভৌম। এটা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য যে জনগণ হচ্ছে সার্বভৌম শক্তি। তো এই জনগণ সার্বভৌম শক্তি, তার প্রতিনিধিরা রাষ্ট্রকে গভর্ন করবে, তাকে পরিচালনা করবে। তাহলে এই যে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে ভোট দিয়ে, এইটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের চুক্তির ভিত্তি, যে জনগণের সার্বভৌমত্ব ভোটের মাধ্যমে মানে সেটা কার্যকর হবে, তার প্রতিনিধিরা রাষ্ট্রটা পরিচালনা করবে, তারা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে। এখন রাষ্ট্র যদি একটা দল রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে প্রায় দখল করে যদি জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তাহলে রাষ্ট্রের সাথে নাগরিকের চুক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র জনগণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। ফলে একটা রাষ্ট্র যে সার্বভৌমত্ব রাখে অপর রাষ্ট্রের সাথে, সেটা তার রাখতে পারে তার জনগণের সার্বভৌমত্ব দাঁড়িয়ে। সে যখন জনগণের সার্বভৌমত্ব কেড়ে নেয়, তখন নিজের সার্বভৌমত্ব আর রক্ষা করতে তার সক্ষম হয় না, অর্থাৎ রাষ্ট্র সার্বভৌমত্বের হুমকি। এই সংকটটা আমরা প্রবল ভাবে পড়ছি। এখন এটাকে আপনারা মনে হতে পারে যে আমি একটা তাত্ত্বিক কথাবার্তা বলি,
কিন্তু এটা মোটেই তত্ত্ব কথাবার্তা নয়, এটার উপরে কিন্তু পুরো রাষ্ট্রটা দাঁড়িয়ে আছে। এবং এই দাঁড়িয়ে থাকাকে আপনি যখন আঘাত করেন, একেবারে ভিত্তিতে আঘাত করেন, তখন ধীরে ধীরে ঘুরে ঘুরে ধরে এটা এক সময় ধ্বংসপ্রাপ্ত হবে। এখন আমরা অনেক লক্ষণ দেখা যাচ্ছে যে বাংলাদেশ একটা ক্রমাগত ফেল স্টেটের দিকে এগোচ্ছে। যদি এই প্রভাব এই জায়গায় চলতে, আমরা আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে যেমন সরকারের দিক থেকে যখন তাদের একটা প্রশংসা বিদেশে পান, তখন এটা খুব ফলাউট হয়ে থাকে। আবার বিরোধী দলকে অভিযুক্ত করেন, তারা বিদেশিদের কাছে যাচ্ছে। এখন আপনি দেখুন ঘটনাটা কি ঘটলো, যে বাংলাদেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র‍্যাব, তারা এই সরকার তাদের কেমন ভাবে ব্যবহার করলো, গুম খুন মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যার মধ্য দিয়ে আজকে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশ তাকে স্যাংশন দিয়েছে, যার ফলাফল অন্যান্য বেশ কিছু দেশের মধ্যে পড়বে। এখন এইটা যদি আরো সম্প্রসারিত হয়, তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা তো বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে হেয় প্রতিপন্ন হতে দেখতে চাই না। তাহলে আমাদের অভ্যন্তরীণ সংকট কি এই পরিস্থিতি তৈরি করছে যে আমরা মানে আন্তর্জাতিক অঙ্গনে গুম খুনের দেশ, ক্রস ফায়ারের দেশ, মানবাধিকার লঙ্ঘনের দেশ হিসেবে পরিচিত হচ্ছি? তো সেটা তো কোনো ইতিবাচক ব্যাপার না, সেটা কোনো গৌরবের ব্যাপার না। আপনি আরেক দেশকে গালাগালি করতে পারেন, কিন্তু বাস্তবতা যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আপনি অস্বীকার করতে পারছেন। কাজে এই জায়গাগুলো অস্বীকার না করে বরং যথাযথ তদন্ত করে আমরা আমাদের যে দেশে মানবাধিকার রক্ষা করছি সেই জায়গায় পৌঁছানো দরকার। ফলে সেটা যদি করতে হয়, এখন এখানে পলিটিক্যাল রিকনসিলিয়েশন হবে কিনা, এইটা যে জায়গায় এসে পৌঁছেছে প্রায় অমীমাংসীয় জায়গায়, এইটা যদি আমরা রিকনসিলিয়েট মানে মীমাংসার জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে নিঃসন্দেহে আমরা একটা গাড্ডার মধ্যে পড়তে যাচ্ছি। আমি নাইম ভাইয়ের কথা সূত্র ধরে এদিকে জায়গায় নিশ্চয়ই বলবো যে রিকনসিলিয়েশন দরকার, এবং প্রত্যেক জায়গা থেকেই দুই দল থেকেই নানান ডিসপিউট তোলা যেতে পারে। আওয়ামী লীগ যেমন অনেক ডিসপিউট তুলতে পারে, তার কথাগুলো উনি বলেছেন 21 আগস্টের গ্রেনেড হামলা এবং আরো অন্যান্য অনেকগুলো প্রসঙ্গ, তেমনি বিএনপির দিক থেকেও তারা অনেকগুলো বিষয় তুলতে পারেন। বাংলাদেশের ইতিহাসে এক অর্থে বলতে গেলে মানে এই ধরনের নির্বাচিত সরকারের আমলে মানে একদম বিরোধী দলের প্রধান নেতাকে মানে জেলে পাঠানো, মহাসচিবকে গ্রেফতার, এগুলো কিন্তু বাংলাদেশের নতুন ঘটনা। আওয়ামী লীগের মানে সভানেত্রী কিংবা এটা তারা সামরিক নিয়ন্ত্রিত সরকার দ্বারা হয়েছেন, কিন্তু নির্বাচিত হয়েছেন বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের আমলগুলোতে যদি নির্বাচনকে আমরা ধরি, একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন, তারও অনেক সমস্যা আছে। আমরা বলি সেখানে নির্বাচন ব্যবস্থা ভীষণভাবে টাকা অর্থ পেশি শক্তি নানা ধরনের প্রশাসনিক কারসাজি নানা কিছুর উপরে নির্ভর করছে, কিন্তু সেগুলো সত্ত্বেও যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা ধরি, মানুষ ভোট দিতে পেরেছিল, সেই জায়গা থেকে যদি গ্রহণযোগ্যতার বিচারে যে গ্রহণযোগ্য নির্বাচন সেই আমলে কিন্তু এতদূর পর্যন্ত যায়নি। ফলে অনেক প্রশ্ন ডিসপিউট তৈরি হচ্ছে প্রতিদিন, এইগুলো রিকনসিলিয়েশনটা কিভাবে হবে? আমাদের বিবেচনার জায়গাটা হচ্ছে যে যে কারণে এই এই রকম ডিসপিউট তৈরি হয়, মানে এই ডিসপিউট গুলো এমনি এমনি ঘুরে যাচ্ছে তা না, বরং আমরা মনে করি যে এই ডিসপিউটটা তৈরি হতে পারলো এই কারণে যে আমাদের এখানে একটা এমন ক্ষমতা কাঠামো আছে যেখানে সমস্ত যিনি ক্ষমতা পেয়ে যাচ্ছেন তিনি সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যাচ্ছেন, তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। এই ধরনের শাসন ব্যবস্থা যদি বদল না ঘটে তাহলে রিকনসিলিয়েশনটা এগোবে না। এখন শাসন ব্যবস্থা বদলের প্রশ্নটা এমন নয় যে তিন চারটা আইন করলাম কালকে থেকে একেবারে স্বর্গ হয়ে গেল। আমাদের এখানে যদি গণতন্ত্রের ইতিহাস দেখি তাহলে প্রথমে আইন জরুরি, তারপরে সে আইনের চর্চা জরুরি, এবং সেই চর্চাই এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে কেউ এই ধরনের একে অপরকে হত্যা করা, খুন করা, নাই করে দেওয়া কিংবা জেলে পাঠানো কিংবা নানাভাবে একটা সারাক্ষণ যেটা বলে ডিসেন্সি সেটা আর মানে সেটা সম্পূর্ণভাবে লঙ্ঘন করা এই জায়গাটায় যেতে পারে না। এই জায়গাটা না যাওয়ার চর্চাটা ওই আগে গণতন্ত্রের চর্চা, তার আগে আইনগুলো দরকার। সে কারণে আমাদের প্রস্তাবের জায়গাটা হচ্ছে যে আমাদের দেশে যদি এমনকি প্রতিষ্ঠানও দাঁড়াতে হয় আরো অনেক, অন্তত পক্ষে তো 5টা নির্বাচন লাগবে। তো সেই 5টা নির্বাচন বলেন আর আপাতত স্থায়ী ভাবে বলেন একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাজ, যেটা কিন্তু একটা কনসেনসাস ছিল 1996 সালে। আওয়ামী লীগ দাবি করেছিল, তার মিত্ররা দাবি করেছিল, বিএনপি প্রথমে মানে নাই, কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিএনপি সেটা সম্মত হয়েছিল। ফলে দুই দল বেশে হাত, দুই দল বৈঠক করে হাত তুলে আমরা রিকনসিলিয়েট করলাম এরকম ঘোষণা না দিল, যেটা উনি বলছেন পর্দার অন্তরালে, সেই পর্দার অন্তরালে নানান রকম আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটা জাতীয় কনসেনসাস তৈরি হয়েছিল। যদিও আমরা আমরা ছাত্র রাজনৈতিক কর্মী, আমাদের সেই সময়কার দল, আমরা বলেছিলাম যে কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থা
এই বাংলাদেশের সমস্যা সমাধান করবে না, কারণ আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামো গণতান্ত্রিক, ওইটা বজায় থাকলে মানে সমস্যা বাড়বে এবং এটাও গিলে খেয়ে ফেলা হবে। এবং ঘটনাচক্রে আমরা তিনটা নির্বাচন পরে সেই গিলে খাওয়া অবস্থা দেখতে পেলাম। তাহলে জায়গাটা দাঁড়াচ্ছে এটাই যে আমাদের নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের কাঠামো লাগবে, কিন্তু একই সাথে গুরুত্বের সাথে যেটা সবচেয়ে বেশি জরুরি ভাবে লাগবে সেটা হচ্ছে ক্ষমতা কাঠামোর একটা বড় ধরনের সংস্কার। এখন ধরুন রিকনসিলিয়েশন কি, বিচার বিভাগ যদি স্বাধীন থাকতো তাহলে 21 আগস্টের গ্রেনেড হামলা এবং তৎপরবর্তীতে সরকার যদি তাকে ম্যানিপুলেট করতেও চাইতো বিচার বিভাগ কিন্তু সেটা ঠেকিয়ে দিতে পারে। কিন্তু আমাদের এখানে বিচার বিভাগের স্বাধীনতা নাই বলে, সরকার প্রভাবিত করতে পারে বলে আমাদের সেই আস্থার জায়গাটা আসে না। তাহলে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ রিকনসিলিয়েশনের একটা ভিত্তি হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেইভাবে আমরা বলছি যে আমাদের সাংবিধানিক পদ নির্বাচন কমিশন কেন শক্তিশালী, নিয়োগ যদি প্রধানমন্ত্রী দেন যিনি প্রধানমন্ত্রী থাকুক, মানে তাহলে তো একটা অনুগত নির্বাচন কমিশনই তিনি দিতে চাইবেন। কাজে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি বদলাতে হবে। আমাদের প্রস্তাব হচ্ছে এমন সাংবিধানিক কমিশন গঠন করে সে নিয়োগ দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্ব, এইটা ছাড়া আমরা কিন্তু রিকনসিলিয়েশনের ভিত্তি তৈরি করতে পারছি। তৃতীয় বিষয় হচ্ছে ধরুন এই যে একজন ভোট পেলেই সমস্ত জিনিস সবটাই তার, একটা ভোট বেশি পেয়ে, কিন্তু আধুনিক গণতন্ত্রের ব্যবস্থা এই ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় একমাত্র উদাহরণ নয়। এই আপনি ইংল্যান্ডের বাইরে ইউরোপের প্রত্যেকটি দেশ দেখেন, পৃথিবীর বহু দেশে এখন সাংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা যেখানে আপনি সরাসরি নির্বাচন আছে, আবার মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে পার্লামেন্টে এমপিরা যাচ্ছেন। তার ফলে যেটা ঘটছে যে একটা একচেটিয়া জায়গা সৃষ্টি হচ্ছে না, ফলে সাংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা লাগবে। 70 অনুচ্ছেদ যেটাতে মানে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে আপনি দলীয় প্রতিনিধি হয়ে যাচ্ছেন, আপনি জনগণের স্বার্থ রক্ষা করতে পারছেন না, সেটা সংস্কার করতে হবে। আপনাকে স্থানীয় সরকার ব্যবস্থা দিতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এবং আমাদের একটা অন্তত পক্ষে সংসদের যে ক্ষমতার ভারসাম্য সেইটা দুই পক্ষ করে সেখানে যাওয়া দরকার। আমাদের নাগরিকদের গ্যারান্টি দরকার, বাংলাদেশে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে মানুষের নাগরিক অধিকারের অনেক কথা বলা আছে কিন্তু এর কোন সাংবিধানিক গ্যারান্টি। একটা সাম্প্রদায়িক হামলা হলে কোন মানে প্রশাসনের কেউ কখনো জবাবদিহিতার আওতায় আসে না, যদি তাদেরা জবাবদিহিতার আওতায় আসতেন আমি মনে করি বাংলাদেশে এই সাম্প্রদায়িক হামলাগুলো যেভাবে সংঘটিত হয় সেটা আগেই প্রশাসন ঠেকিয়ে দিতে হতো, কারণ তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ফলে এই যে সাংবিধানিক গ্যারান্টি এইগুলো দরকার। এখন ধরুন এইগুলো হচ্ছে রুলস অফ দি গেম, আমাদের এই রুলস অফ দি গেম যদি ঠিক হয়, এই ক্ষমতার যদি ভারসাম্য এবং জবাবদিহিতা তৈরি হয়, যদি সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা থাকে এবং নির্বাচনকালীন সরকার থাকে, তাহলে বাংলাদেশের প্রথমে আইনটা সৃষ্টি হলো, তার চর্চার মধ্যে দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করতে পারবো এবং রিকনসিলিয়েশন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হবে। যে ডিসপিউট গুলো তৈরি হয়েছে প্রত্যেকে উপলব্ধি করবেন যে আমরা নিজেরা সম্মান, ডিগনিটি নিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক জায়গায় নেতৃত্ব দিতে চাই। রাজনৈতিক দলগুলোর জন্য এর চাইতে অসম্মানের আর কি হতে পারে যে তারা একটা নির্বাচনও দিতে পারেন না, ক্ষমতা হস্তান্তরের কোন পথ তৈরি করতে পারেন না, একে অপরকে নিঃশেষ করে ক্ষমতা রক্ষা করতে চান, এটা তাদের জন্য মোটেই গৌরবের ব্যাপার না, অসম্মানের। ফলে আপনি যে কথাটা নাইম ভাই বলেছেন, আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন, তিনি তার জনসম্মতি নাই সেটা আমরা বলি এবং সেটা সত্য, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর জায়গায় আছেন। তাদের দল বিরাট দল, এবং আমি আবারও বলছি সাংগঠনিক শক্তি আওয়ামী লীগ বড় দলেতে কোনো সন্দেহ নেই, আমি মনে করি নৈতিক এবং রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগ বড় একটা সংকট। কাজেই আওয়ামী লীগের জন্য একটা ডিগনিফাইড লেগাসি তৈরি করতে হলে তারা কি পথ অবলম্বন করবে, তারা কি গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা পালন করবেন, ওই যে 1996 সালের যে জাতীয় কনসেনসাস তার উপর ভিত্তি করে কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাঠামো তৈরি হবে সে বিষয়ে জাতীয় আলোচনা শুরু করবেন এবং তারা সেই সরকার গঠন করে তার হাতে পদত্যাগ করে একটা নতুন সুষ্ঠু নির্বাচনের মোকাবেলা করবেন, এবং কিভাবে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে সাংবিধানিক সংস্কারের মধ্যে দিয়ে ক্ষমতার জবাবদিহিতা এবং ভারসাম্য সেটার বিষয়ে আলোচনা শুরু করবেন, নাকি তারা দমন পীড়নের পথেই পুরনো স্বৈরাচারী পথ, সবগুলো স্বৈরাচারী এই একই পথ নিয়েছে এবং তারা জনগণের অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে। আওয়ামী লীগ যদি ওই স্বৈরাচারীর পথ নেয় কেবল সাংগঠনিক শক্তি দিয়ে জনগণের অভ্যুত্থান ঠেকাতে পারবে না, আজ না হোক কাল না হোক পরশু যখন জনগণের একেবারে অস্তিত্বের টান পড়ে, যখন দেশের অস্তিত্ব টান পড়ে, মানুষ অভ্যুত্থানমুখী হবে, মানুষ নিজের জীবন বাঁচাতে চাইবে। আওয়ামী লীগের মতো দলের জন্য সেটা কিন্তু বড় আকারের একটা মানে কি বলবো যে এটা ভয়াবহ পরাজয়। ফলে আওয়ামী লীগ সেই দিকে না গিয়ে তার মানে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যে দল তার রাজনৈতিক ব্যবস্থা তার সে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার,
তাকে এই গণতন্ত্র উত্তরণের পথে ভূমিকা পালনের জায়গায় যেতে হবে। সেটা যদি তারা না যায়, জনগণের সামনে আপনি বলেন আর কি পথ আছে? আওয়ামী লীগ কি ঠেলে দিচ্ছে না আমরা যাতে গণ অভ্যুত্থানের জন্য মরিয়া হই? এবং আমাদের মরিয়া হওয়া ছাড়া, যেহেতু এই দেশে আমরাও নাগরিক, আমরা মনে করি বাংলাদেশের আমরা জন্মেছি, আমরা এখানেই মরতে চাই, আমাদের পরবর্তী প্রজন্ম এখানেই থাকবে, কাজেই তাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সম দায়িত্ব আমাদের কোনো অংশে কম নয়, এবং আমরা কোনো অংশে এই দেশকে ভালোবাসার দিক থেকে কারো চাইতে কম ভালোবাসি না। কাজেই বাংলাদেশের এই পরিণতি যখন আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের এই পরিণতি আমরা দেখতে চেয়ে চেয়ে দেখতে পারি না। আমাদের যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যেতে হবে, যদি আমরা এই দেশকে রক্ষা করতে চাই, নাগরিকের অধিকার রক্ষা করতে চাই। তাতেই বরং সকল রাজনৈতিক দলের জন্য মঙ্গল। এখন এই মঙ্গলের আহ্বানকে নৈতিক এবং কিছু বাণী মনে হতে পারে, সেখানে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই করছি। আশা করি জনগণ মানে তার জাগরণের মধ্য দিয়েই এই কাজে বাধ্য করবেন, যেমনটা অতীতে অন্যরা বাধ্য হয়েছিলেন সরকারের।